নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মা ও দুই সন্তানকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাক প্রতিবন্ধী এক শিশু আহত হয়েছে, তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ প্রতিনিধি রুমন রেজার তথ্য, ভিডিও চিত্র প্রণয় পলিকার প্রজারিও জানাচ্ছেন। সিদ্ধিরগঞ্জের সিআই খোলা এলাকায় আনোয়ার মিয়ার বাড়ির ছয়তলা ভবনের তিনতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন আব্দুস সোবহান সুমন মিয়া। আব্দুস সোবহান চাকরি করেন স্থানীয় জ্যোৎস্না ফিলিং স্টেশনে। ঘটনার রাতে নাইট ডিউটি থাকায় বাসায় ছিল না নিহত নাসরিনের স্বামী সোবহান। সকাল 8:30 বাসায় ফিরে স্ত্রী নাসরিন ও দুই কন্যা শিশু 8 বছরের নুসরাত এবং 2 বছরের খাদিজার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ সহ ফরেন্সিক বিভাগের কর্মীরা এসে তদন্ত কাজ চালায়। আমার বড় ভাই ফোন রিসিভ করার পরে কান্নার আওয়াজ শুনতেছি, বড় ভাই দাপড়ে দাপড়ে কাঁদতেছে এমন আর কি আওয়াজ, আর বলতেছে ভাই আমার সব শেষ, আমার সব সবার গলা কেটে লিছে ভাই, আমার সব শেষ হয়ে গেছে ভাই, তোরা চালু আয়। যাওয়ার পরে দেখে কি স্ত্রী বাচ্চা সহ সব খুন। উনি বাহিরে ছিল, ওই লোক ভিতরে ঢুকে পাইছে হচ্ছে আর মানে আর ইয়ের আর কি আপনার ওই যে জেডাইশ্রী পাইছে আর দুই বাচ্চা পাইছে, ওই তিনজন আর কি জব করে চলে গেছে। পুলিশ জানিয়েছে সোবহানের ভাইরা আব্বাস ও তার স্ত্রী সুমনের বাসায় ছিল, পারিবারিক দ্বন্দ্বের কারণে এর হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান পুলিশ সুপার। আহত সুমাইয়া পলাতক আব্বাসের মেয়ে। আমরা মনে করছি প্রাথমিক পারিবারিক এবং আমরা ঘটনাস্থলে পরিদর্শন করে পারিপার্শ্বিক বিচারে আমরা দেখে আসছি, সে আমরা চেষ্টা করছি তাকে শীঘ্রই গ্রেপ্তার করতে পারব। পলাতক আব্বাসকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। প্রণয় পলিকার, প্রজারিও, চ্যানেল আই।